বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে সীমিত আকারে ফেরি চলায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি। ট্রলার ও স্পিড বোটে বাড়তি ভাড়া দিয়ে গাদাগাদি করে নদী পার হয়ে চরে নামতে বাধ্য হচ্ছেন অসংখ্য যাত্রী। এদিকে পণ্যবাহী শত শত ট্রাক ঘাটে আটকে পড়ে আছে, পচন ধরেছে কাঁচামালে। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বেলা বাড়ার সাথে সাথে বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীর চাপ বেশি। যাত্রীরা গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিচ্ছে। নদী পাড়ি দিয়ে উভয় ঘাটেই অবর্ণনীয় দুর্ভোগে পড়ে তারা। এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কারো কোনো উদ্যোগ দেখা যায়নি। গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ টাকা খরচ করে শিমুলিয়া ঘাট থেকে ঢাকা ও বাংলাবাজার ঘাট থেকে বরিশাল, খুলনা, ভোলা, গোপালগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে দেখা গেছে যাত্রীদের। আভ্যন্তরীণ যোগাযোগও খরচ বেড়েছে কয়েক গুণ। সবকিছু বন্ধ করে দিছে, এখন তো মনে করেন আর্থিক সমস্যাও আছে, তাছাড়া আমাদের আবার ঢাকায় থাকি এই বাইক কয়েকদিন, এখন কি করবো? এখানে আইসা দেখি লঞ্চও নাই, ফেরিও নাই, ট্রলারও নাই, তো একটা সিবোর্ড পাইছিলাম, সিবোর্ডে মোটামুটি আর কি কষ্ট বাস করে এই পর্যন্ত আসছি। গাড়িও মনে করেন সিবোর্ডের ভাড়া আমরা যখন সবসময় আসি 150 টাকা করে, আমরা মনে করেন 300 টাকা করে দিয়ে আসছি, দিয়ে তাও ঘাটে না আমাদের মনে করেন এই চরে নামাই দিতে। ফেরি চলাচল সীমিত থাকায় ঘাটে আটকে থাকা শত শত ট্রাকের কাঁচামালে পচন ধরেছে। অনিশ্চিতভাবে আটকে থাকায় ট্রাক শ্রমিকরাও তীব্র ক্ষোভ জানায়। আমরা পরশুদিন রাত্রে গাড়ি আইছি, এখন পর্যন্ত কোনো গাড়ি যাইতে পারতেছে না, কোনো অবস্থায় পার না করতে পারি, তাইলে ধরেন চালান শুদ্ধ মারি। পাঁচ দিন আজকে তরমুজ আমল করছে, আমার চালান মাইর যাইতে আছে, আমরা যাইতে পারি না। তিন দিন আছে পেঁয়াজের গাড়ি না, পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, কইছে পানি বইতেছে পেঁয়াজ, তা ছাড়ে না। এমন পরিস্থিতিতে কোনো সদুত্তর দিতে পারেনি ঘাটে দায়িত্বে থাকা পুলিশ। এখন এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, গভর্নমেন্টের সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কিছু যেতে পারবো না। সিদ্ধান্তটা কি এখন এটা যে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেয় এটা তো আমরা তো জানি না, আমাদের সিনিয়র অফিসাররা। যদি ফেরি থাকতো তাহলে তো আমরা অবশ্যই দিয়ে দিতাম, আমাদের সিনিয়র অফিসারদের কথা থাকতো আমরা দিয়ে দিতাম, কিন্তু ফেরি নাই বিদায় আমরা দিতে পারতেছি। ফেরি সীমিত করায় এই সংকট বলে জানান ঘাট ব্যবস্থাপক। নির্দিষ্ট সময় অনুযায়ী অপেক্ষমান পণ্যবাহী গাড়ি পারাপার করব, পচনশীল পণ্য অগ্রাধিকার ভিত্তিতে অফিসিয়াল সময় অনুযায়ী রাত 2টা থেকে ভোর 6টার মধ্যে পারাপার হবে ইনশাআল্লাহ। করোনা সংক্রমণের পাশাপাশি আটকে থাকা পণ্যবাহী যানবাহন নিয়েও চিন্তিত এখন সংশ্লিষ্টরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।